सडक दुर्घटनामा एकजना एम्बुलेन्स चालकको मृत्यु भएको छ। उक्त घटनापछि सिलगढीको फुलबारी इलाकामा शोकको लहर छाएको छ। मृतक एम्बुलेन्स चालकको नाम 29 वर्षीय रजित राई बताइएको छ। तिनी फुलबारीको पूर्व धन्तला इलाका निवासी थिए। स्मरण रहोस्, रञ्जितले लगभग 1 वर्ष अघिदेखि एम्बुलेन्स चलाइरहेका थिए। घटनाक्रम अनुसार हिजो एकजनाको शवलाई एम्बुलेन्समा गुवाहाटीबाट राजस्थान लगिरहेको थियो। यस अवधि जटियाकाली इलाकामा रञ्जितको एम्बुलेन्समा उक्त शवलाई स्थानान्तरित गरियो। यसपछि एम्बुलेन्समा बस्न लागिरहेको समय अचानक पछिल्तिरबाट आएको एउटा ट्रकले रञ्जितलाई जोडले धक्का दिँदा तिनी सडकमा पल्टिए। यसपछि स्थानीय मानिसहरूले गम्भीर घाइते अवस्थामा रञ्जितलाई तत्कालै उद्धार गरेर फुलबारीको एउटा नर्सिङ होममा भर्ती गराए, जहाँ आज बिहान तिनको मृत्यु भएको छ। उक्त घटनापछि इलाकामा शोकको लहर छाएको छ। ঘটনা হচ্ছে জটিয়াখালী এলাকায় একটা লাশ নিয়ে আসছিল আপনার ইয়ে থেকে, গুয়াহাটি থেকে। সেই লাশটা যাবে হচ্ছে রাজস্থান। তো এই যে নীলু যে নামে ছেলেটা রণজিৎ রায়, এই হচ্ছে একটা অ্যাম্বুলেন্স চালায়, ওরা ডবল ড্রাইভার, যে ওর যে গাড়ির মালিক আছে ও নিজেও ড্রাইভার। তো ও হচ্ছে লাশটাকে ট্রান্সফার করলো ওই গাড়ি থেকে এর গাড়িতে, করে যখন যাবে এমতো অবস্থায় পিছনে গেটও বন্ধ করছে, আর যে ড্রাইভার ও একজন তো ডান দিকে উঠে গেছে, ও ডান দিক দিয়ে গিয়ে বাঁ দিকে বসতো সামনে, যেহেতু লং রোড ড্রাইভ ডবল ড্রাইভার যাচ্ছিল। তো এই মতো অবস্থায় একটা ট্রাক, রাজস্থান নাম্বার ট্রাক এসে ধাক্কা মারলো, ধাক্কা মারলে ওখানে সেন্সলেস হয়ে যায়। রাত 2টোর দিকে তখন এসে মহারাজাতে ভর্তি করা হয়। তো আজকে মোটামুটি 7:30টার দিকে এক্সপায়ার হয়ে যায়। এলাকায় পুরো শোকের ছায়াতে আপনি দেখে গেলেন নিজেই, খুব দুঃখজনক ঘটনা। আমরা খুব মর্মাহত ছেলেটা, আমি ছোটো থেকে এখানেই থাকে, ভাড়া যদিও থাকে, কিন্তু ওর মা মারা গেছে ছোটোবেলায়, ওর মাসির বাড়ি পাশেই আমার পাশেই, আর আমার ছেলেদের সঙ্গে সবসময় থাকতো। আমারও পিক আপ চালাতো, এর আগে ইদানিং ও একটা অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সটা চলে গেছে। বয়স 29 বছর, বাড়িতে শুধু বাবা। ও ছোটো থাকতে মা মারা গেছে, বাবা বিয়ে করেনি, যে ছেলেটার দিকে তাকিয়ে, কিন্তু সেই ছেলেটাও আজকের দিনে চলে গেল। আমরা খুবই মর্মাহত এলাকার লোক। সুকুমার স্যার, ফুলবাড়ি পূর্ব ধান্তলা। ঘটনা তো আমি তেমন করে কিছু জানি না, শুনলাম সকালবেলা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে এসে দেখলাম যে নাই আর মারা গেছে অ্যাক্সিডেন্টে। আমার ভাই হয় মাসির ছেলে, ও তো হ্যাঁ ড্রাইভারই করতো, অ্যাম্বুলেন্স চালাইতো। কী করে মারা গেছে আমি তো সঠিক বলতে পারবো না, শুনছি এক ইসে দেহ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ফুলবাড়ি পূর্ব ধান্তলা, বাবা আছে খালি, আর এক বোন আছে, বিয়ে হয়ে গেছে, না আর ভাই নেই কোনো।